আপনি হয়তো আমাকে বলবেন, কোথায় যেন পড়েছিলাম, রাতে একটা ভালো ঘুম দিলে, অর্থাৎ একজন ব্যক্তি যদি সে তার বয়সের অনুযায়ী একদম স্বাভাবিকের তুলনায় কম বা বেশি না ঘুমিয়ে সময় মতো একদম সঠিক পরিমাণে ঘুমাতে পারে, তাহলে অন্যদের তুলনায় তার দেহ প্রায় 70%-এরও বেশি রোগবালায়ের হাত থেকে মুক্তি পেতে পারে। তাছাড়াও আপনি এটা জেনে অবাক হবেন যে সামান্য এই ঘুমের ঘাটতির অভাবে কমিউনিটি সিস্টেম ফেলিয়ার, ডিপ্রেশন, ক্যান্সার, ডায়াবেটিস অ্যান্ড মেমোরি লস সহ আপনার সাথে ঘটে যাওয়া প্রায় 70% রোগই দেখা যায় এই সঠিক পরিমাণে না ঘুমানোর ফলে। তাছাড়াও সব থেকে দুঃখের কথা হলো, বেশিরভাগ লোক এটাও জানে না যে তার বেশিরভাগ রোগ, এমনকি তাকে কেমন দেখতে, অর্থাৎ তার লুকিং সিস্টেমের সাথে জড়িত বেশিরভাগ সমস্যারই আসল কারণ হচ্ছে তার কন্টিনিউয়াসলি ঘুমের ঘাটতি। তো এর সঠিক সমাধান কী? কীভাবে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানো যায়? দ্রুত ঘুমের এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কী কী করতে হবে, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটিকে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্টের পয়েন্টটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কার্যকারী হতে চলেছে। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, গেট মোর সানলাইট। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার ব্রেইন থেকে মেলাটোনিন নামের এক ধরনের হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়ে, যেটার কারণে মানে এটারই প্রভাবে একজন ব্যক্তি তার যতটুকু ঘুমানো লাগবে মানে ঠিক কোয়ালিটি সম্পন্ন ঘুমাতে পারে। ব্রেইনের ফাইনাল গ্রাইন্ড থেকে এই মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়। মেলাটোনিনের ক্ষরণ লাইট এক্সপোজের সাথে সরাসরি ডাইরেক্টলি রিলেটেড। দিনে যত বেশি সম্ভব আলোর মধ্যে থাকার চেষ্টা করুন, আর রাতে যত কম সম্ভব আলোর সম্মুখীন হওয়ার চেষ্টা করুন, আর দেখুন কেমন ম্যাজিকের মতো আপনার কোয়ালিটি ইম্প্রুভ হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 2, অ্যাভয়েড দি স্ক্রিন। আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যদি আপনি সত্যিই কিছু করতে পারেন, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ব্লু স্ক্রিন, যেমন মোবাইল, টিভি, ল্যাপটপ, এগুলোকে অ্যাভয়েড করুন। এগুলোর ব্যবহারে আপনার বডিতে ডে টাইম হরমোন যেমন কর্টিসল ক্ষরণ ট্রিগার করে দেয়, যেটা আপনার ঘুমের ন্যাচারাল প্রিপারেশনের প্রভাব ফেলে। যদি আপনি একটা গভীর ঘুম পেতে চান, যেটা কিনা আপনার খুবই দরকার, তাহলে বেডে যাওয়ার এক ঘন্টা আগে এই সমস্ত স্ক্রিনগুলোকে বন্ধ করে দিন। স্মার্ট আইডিয়া নাম্বার 3, বি কুল। সামথিং ইকুয়াল থার্ম রেগুলেশনে আমাদের শরীরের স্লিপ সাইকেলস ভীষণভাবে প্রভাবিত হয়। ঘুমানোর সময় আমাদের শরীর অটোমেটিক টেম্পারেচার ফট হতে থাকে, কিন্তু রুমের টেম্পারেচার যদি খুব বেশি অনুভূত হয় তাহলে সেক্ষেত্রে একটানা গভীর ঘুমের মধ্যে প্রবেশ করাটা লাইক টু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। একজন সাধারণ মানুষের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোয়ালিটি সম্পন্ন স্লিপের জন্য একদম পারফেক্ট, কিন্তু তার থেকে বেশি বা কম উষ্ণতা একটি গভীর ঘুম দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তো আমিও কিন্তু গভীর রাত জেগে মোবাইল দিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। আমার কাছে সেরকম কোনো কম্পিউটার বা ল্যাপটপ না থাকায় ভিডিওটি আর বেশি বড় করতে পারছি না। তারপরও যে কথাটি না বললেই নয়, যেটা আপনাকে জানতেই হবে, কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে পাবলিশ করা একটি রিসার্চ থেকে জানা যায়, ঘুমের ঘাটতি ওজন কমানোর সক্ষমতার সাথে ডাইরেক্টলি রিলেটেড। তাছাড়াও শুধু এক রাত না ঘুমানোর কারণে আমাদের শরীর এতটাই ইনসুলেশন রেজিস্ট্যান্স হয়ে পড়ে, যেটা টাইপ 2 ডায়াবেটিসের সমান, যার ফার্স্ট বয়সের ছাপ আর বডি ফেস্টিংয়ের সাথে ডাইরেক্টলি রিলেটেড। এবার আপনি ইমাজিন করুন, এরকম আপনি এক দিন, এক মাস, এক বছর বা 10 বছর পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে কি অবস্থা হবে আপনার। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের অশেষ রহমত পেলে এই মাস শেষে ভালো একটা মোবাইল, তারপরই সুন্দর একটা পারফরমেন্সওয়ালা কম্পিউটার কিনব, শুধু আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর এই ভিডিওটি আমি জীবন সমস্যা ইউটিউব চ্যানেলের ওয়ানার সুমন শাহের কাছ থেকে সাজেশন নিয়ে সন্স স্টিভেন্সের লেখা স্লিপ স্মার্টার এই বই থেকে শিখেছি। নেক্সট ডে আরও কিছু ভিডিও হতে পারে এই বইয়ের উপরে। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন,
আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।